থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে এগারোটার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যেখানে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসের আমন্ত্রণে গত বুধবার থাইল্যান্ডে যান শেখ হাসিনা এই সফরকে দুই দেশের সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন দুই প্রধানমন্ত্রী মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সংক্রান্ত সম্মতিপত্র সহ সফরে ঢাকা এবং ব্যাংককের মধ্যে পাঁচটি নথি সই হয়